নরসিংদী এক, নরসিংদী সদর আসনে জাতীয় পার্টির আলহাস মোহাম্মদ ওমর ফারুক মিয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলহাস মোহাম্মদ ওমর ফারুক মিয়ার সমর্থনে 8 নং ওয়ার্ড ব্রাহ্মণপাড়া নরসিংদী জেলা জাতীয় শ্রমিক পার্টির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাস ওমর ফারুক মিয়া, জাতীয় যুব সংহতি ও নরসিংদী জেলার সভাপতি মোহাম্মদ ফররুখ আহমেদ, নরসিংদী জেলা জাতীয় শ্রমিক পার্টির আহ্বায়ক ও সদস্য সচিব মোহাম্মদ সেলিম মিয়া নেতৃত্বে এই সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, নরসিংদী জেলা জাতীয় শ্রমিক পার্টির সহসভাপতি মোহাম্মদ অলিউল্লাহ মোল্লা, নরসিংদী শহর জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মোহাম্মদ রোকন মিয়া, নরসিংদী শহর জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকন মিয়া সহ নরসিংদী জেলা ও শহর ওয়ার্ডের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।